ভারতের কাছে এবার 200 একর জমির মালিকানা দাবি করেছে বিজিবি। গতকাল নিয়মিত বৈঠকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে এ জমি ফেরত চেয়েছে তারা। জানা গেছে গত 10 ফেব্রুয়ারি উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক 200 একর জমির গড় মিল পাওয়া গেছে। তাই ভারতীয়দের কাছে এমন দাবি জানিয়েছে বিজিবি। গতকাল দুপুরে বিএসএফ এর আহ্বানে দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডির জামালপুর সীমান্তে সাক্ষাতে যায় বিজিবি। এ সময় বিবাদমান জমি নিয়ে তাদের সাথে আলোচনা করে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। এছাড়া সীমান্ত হত্যা বন্ধে ও মাদক পাচার রোধে ভারতকে আরও সচেষ্ট হওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেন তারা। বিজিবি সূত্রে জানা গেছে বাংলাদেশের পদ্মা নদীর ভাঙনের ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা ফিরে পেতে চাচ্ছেন বাংলাদেশি মালিকরা। এ বিষয়ে স্থানীয়রা জানায় নদী ভাঙনের ফলে এই অঞ্চলের বেশ কিছু সীমান্ত পিলার এলোমেলো হয়ে গেছে। তাই বিজিবির এমন দাবির প্রেক্ষিতে বিরোধী ওই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার ব্যাপারেও একমত হয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার বিজিবি ও বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করে এ জমি প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবি। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।